নমস্কার, নিউজ টুডে ইন্ডিয়ার এক্সক্লুসিভ লাইভ প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত। আমি অপর আলী, আমার সহপ্রতিনিধি গৌরবের সঙ্গে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আমরা শহরতলিতে, অর্থাৎ ইসলামপুর বাইপাস কাঁঠালবাড়িতে। আপনাদের জানিয়ে দিই, শহরের সাথে সাথে এবার বাড়ছে কিন্তু শহরতলির বাইরে ব্যবসা। এবং আপনাদের জানিয়ে দিই, এই মুহূর্তে আমরা কাঁঠালবাড়ি বাইপাস থেকে সরাসরি রয়েছি, যেখানে 60 টাকায় পেট ভরে খাবারের সুবন্দোবস্ত রয়েছে, যার শুভ উদ্বোধন কিছুক্ষণের মধ্যেই হতে চলেছে। দ্য রয়্যাল রেস্টুরেন্ট অ্যান্ড ধাবা ইসলামপুর বাইপাসে স্থিত, যার শুভ উদ্বোধন কিছুক্ষণের মধ্যেই ফিতে কেটে হবে। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন, একদম এসি এবং নন এসি দুটি সেগমেন্টে এই ধাবাকে কিন্তু আজকে থেকে চালু করা হবে। আপনাদের সে চিত্র দেখানোর চেষ্টা করব। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন, অভ্যাগত অতিথি থেকে শুরু করে অন্যান্য সকলে এই মুহূর্তে উপস্থিত আছেন এবং তারা কিন্তু বাইরে অপেক্ষা করছেন। এবং কিছুক্ষণের মধ্যেই সম্মানিত অতিথিগণের উপস্থিতিতে আজকে ফিতে কেটে এই ধাবার শুভ উদ্বোধন হবে। এই সেটি একটি শীততাপ নিয়ন্ত্রিত বা হচ্ছে এসি পার্ট, এবং সেখানে আপনারা দেখতে পাচ্ছেন স্পেসাস কর্নার, স্পেসাস জায়গা। এবং তার পাশাপাশি ঠিক তার ওপাশেই, একদম গ্লাসের ওপাশে আপনারা যেমন দেখতে পাচ্ছেন, যেখানে হচ্ছে রিসিভিং কাউন্টার রয়েছে, সেটি একটি ধাবা এবং বলা চলে সেটি হচ্ছে সরাসরি। সেই চিত্র আপনাদের দেখানোর চেষ্টা করব এবং আপনাদের জানিয়ে দিই, ঠিক কিছুক্ষণের মধ্যেই ফিতে কেটে এই হচ্ছে যে রেস্টুরেন্ট রয়েছে তার শুভ উদ্বোধন হবে এবং আপনাদের দেখানোর চেষ্টা করব। ইতিমধ্যেই সম্মানিত অতিথিরা এসে উপস্থিত হয়েছেন, তারা কিন্তু বাইরে অপেক্ষা করছেন এবং কয়েক মিনিটের মধ্যেই ফিতে কেটে সেই হচ্ছে রেস্টুরেন্ট বা ধাবার শুভ উদ্বোধন হবে। আপনাদের সরাসরি সেই চিত্র আপনাদের দেখানোর চেষ্টা করব। ইতিমধ্যেই সম্মানিত অতিথিরা, তারা কিন্তু এসে উপস্থিত হয়েছেন। এবং আপনাদের জানিয়ে দিই, এটি কোনো খবর না হলেও খবরের আঙ্গিকে একটি বিজ্ঞাপন, যে বিজ্ঞাপনের মাধ্যমে হাজারো আম জনতা তাদের গুড বা কোয়ালিটি টাইম যা তা স্পেন্ড করার জন্য সুযোগ পাবেন একদম বাইপাসের ধারে এসে। আপনারা সরাসরি সেই চিত্র দেখতে পাচ্ছেন, আমরা দেখানোর চেষ্টা করব। ইতিমধ্যেই আলোক ছটা এবং বেলুনে সুসজ্জিত হয়ে উঠেছে এই রেস্টুরেন্ট কাম ধাবা, দ্য রয়্যাল রেস্টুরেন্ট অ্যান্ড ধাবা ইসলামপুর বাইপাস কাঁঠালবাড়ি মোড়ে। তার কিন্তু কিছুক্ষণের মধ্যেই শুভ উদ্বোধন হবে, সরাসরি সেই চিত্র আপনাদের দেখানোর চেষ্টা করছি। আমি একটু বাইরে দেখতে পাচ্ছেন, ইতিমধ্যেই প্রচুর পরিমাণে কিন্তু এই এলাকার মানুষজন যারা আছেন তারা কিন্তু এসে উপস্থিত হয়েছেন এবং তারা বাইরে অপেক্ষা করছেন এবং কয়েক মিনিটের মধ্যেই কিন্তু এই ধাবার শুভ উদ্বোধন হবে, সরাসরি সেই চিত্র আপনাদের দেখানোর চেষ্টা করছি। আপনাদের জানিয়ে দিই, এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি ইসলামপুর বাইপাসে, যেই রেস্টুরেন্ট কাম ধাবার শুভ ফিতে কেটে শুভ উদ্বোধন করবেন ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান কানায়ালাল আগরওয়াল। উপস্থিত আছেন ওয়ার্ড কাউন্সিলর প্রতিনিধি হাজি শরীফ সাহেব থেকে শুরু করে বিশিষ্ট জনতা, সরাসরি সেই চিত্র আপনারা দেখতে পাচ্ছেন নিউজ টুডে ইন্ডিয়াতে। পাশাপাশি আপনাদের জানিয়ে দিই, অন্যান্য সম্মানিত অতিথিরাও উপস্থিত আছেন এই মুহূর্তে। আপনাদের জানিয়ে দিই, পরিবার আত্মীয় পরিজন থেকে শুরু করে প্রত্যেকেই এই মুহূর্তে কিন্তু ফিতে কেটে ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান তথা উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি কানায়ালাল আগরওয়াল, এবং পাশাপাশি আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করি এই এলাকার হচ্ছে ওয়ার্ড কাউন্সিলর প্রতিনিধি হাজি শরীফ সাহেব প্রত্যেকেই কিন্তু রয়েছেন। কী কী সুবিধে রয়েছে সেটা আপনাদেরকে আমরা জানানোর চেষ্টা করব, কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছেন অতিথিরা তারা কিন্তু রয়েছেন। ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান তথা উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি কানায়ালাল আগরওয়াল থেকে শুরু করে হাজি শরীফ সাহেব থেকে শুরু করে এলাকার প্রত্যেকে রয়েছেন। এবং এই মুহূর্তে আপনাদের জানিয়ে দিই, সেই মহেন্দ্র খন এই মুহূর্তে ফিতে কেটে শুভ উদ্বোধন হলো।
আমি আশা করেছিলাম এর আগেই হওয়ার কথা, বাইপাসে এত বড় বাইপাস আছে, কোনো ভালো হোটেল ধাবা খুলছে না কেন? যাই হোক, একটা খুলেছে, ভালো চলবে এখানে, কেন পুরো ট্রাফিক তো সব এখানে এদিক দিয়ে মুভমেন্ট হচ্ছে। টাউনের মধ্যে তো খালি টোটো আর লাইট ভেহিকেল আছে, যত হেভি ভেহিকেলস আছে সব তো ওই বাইপাস দিয়ে যায়। তো ভালো, এর ভবিষ্যৎ আছে, ভালো চলবে। এটা মুস্তাক ভাই, ওনার সঙ্গে আমার তো খুব ভালো পরিচয় ছিল, কিন্তু উনি তো আর নেই আমাদের মধ্যে। উনি এটা কনস্ট্রাকশনটা উনি করেছিলেন, হয়তো ওনার একটা পরিকল্পনা ছিল যে উনি নিজেই চালাবেন, কিন্তু যাই হোক উনি তো আর নেই আমাদের মধ্যে। শুনেছি নাকি ভাড়া দিয়েছেন, তো যারাই ভাড়া দিয়েছেন ভবিষ্যৎ ভালো হবে এখানে, কেন বাইপাসে পুরোটা বাইপাসে কোথাও এরকম হোটেল বা ধাবা নেই। হওয়া উচিত ছিল এর আগেই, অনেক আগেই হয়ে যাওয়া দরকার ছিল। যাই হোক, দেরি হলেও দেরি আয়াত দ্রুত আয়াত, ভালো হয়েছে, ভালো চলবে এখানে, ভালো আশা করছি যে ধাবা ভালো চলবে। আমরা কথা বলবো, হাজি শরীফ সাহেব রয়েছেন এই মুহূর্তে, বলছি আপনার ওয়ার্ডের মধ্যেই আজকে হচ্ছে একটা নতুন ধাবা কাম রেস্টুরেন্ট হলো রয়্যাল। হ্যাঁ, এটা বাইপাস যখন হয় তখনই আমার ওয়ার্ডের যে ভালো লোক ছিল মুস্তাক আহমদ, মুস্তাকের একটা ই ছিল যে ওর চারজন ছেলে যে একটা বাইপাসে একটা হোটেল করবো, ওর ইচ্ছা ছিল, হোটেলটা ওর তৈরি করলো ঠিকই, কিন্তু আজকে মুস্তাক ভাই থাকলো না, তো ওনার ছেলেগুলো আছে করছে, এটা আমরা খুব খুশি এতে। আর দ্বিতীয় নম্বর হচ্ছে আমার 9 নম্বর ওয়ার্ডে এটা হচ্ছে, আমারও এটা মানে সহযোগিতা থাকবে। আজকে যে এটা হয়েছে মানে এই উদ্ঘাটন আছে, আজকে আমাদের চেয়ারম্যান সাহেব আসছে। দ্বিতীয় নম্বর হচ্ছে যে এই বাইপাসে 3.5 কিলোমিটার রাস্তা, কোনো মানে হোটেল ভালো হোটেল নেই, আর থাকলো এখানে ফাঁকা জায়গা আছে, এখানে গাড়ি ঘোড়া থাকার মানে সুবিধাও আছে, আর এখানে এই হোটেলটা চলবে, ভালো চলবে, আর আমরা চেষ্টা করব আরও সুবিধা যাতে করতে পারি, আমরা সুবিধা করব। আজকে আজকে মুস্তাক ভাই থাকতো তাহলে আমরা খুব খুশি হতাম, কিন্তু মুস্তাক ভাই আমাদের সঙ্গে নেই এখন। আজ যাই হোক, ওর ছেলেগুলো আছে, ওর ছেলেগুলোর উপরে আমার আশীর্বাদ আছে। বলছি যে একসময় মুস্তাক ভাই এটা একটা আশা নিয়েই করেছিলেন যে এটা হোটেল করবেন, আজকে যাই হোক সেটা লিজে দেওয়ার পরে সেটা থেকে শুরু হয়েছে, কি বলবেন, কেমন লাগছে? হ্যাঁ, আমার দাদার স্বপ্ন ছিল যে আমি একটা ভালো হোটেল করব, তো আমরা দুই ভাই একসঙ্গে মিলে সব জায়গা একসঙ্গে করি, আর একসঙ্গেই আমরা থাকি, এখনও পর্যন্ত আমাদের কোনো ডিভাইড হয়নি, আমার ভাষাগুলো আছে, আমি আছি, আর এটা আমার ভাইয়ের স্বপ্ন আজকে পূরণ হলো, কিন্তু আমাদের বিচে এখন নাই। আমি ধন্যবাদ জানাই চেয়ারম্যান সাহেবকে, আমার হোটেলের যে উদ্ঘাটন করলো এটা আমার খুব ইসের কথা। আমি ধন্যবাদ জানাই আমাদের ওয়ার্ডের 9 নম্বর কাউন্সিলরকে যে এখানে এসে আমাদের এটা একটু ই করে দিল, এইটাই বলে আমি আমার বিশ্বাস করি। বলছি আজকে এখানে একদম বাইপাসে নতুন করে হোটেল তৈরি হলো, হ্যাঁ, এবং আরও আপনাদের দেখা দেখি আরও অনেকেই করবে, কেমন লাগছে? হ্যাঁ হ্যাঁ, আমরা তো এটা অনেক দিনের থেকে ভাবেছিলাম যে এখানে একটা হোটেল তৈরি হচ্ছে, তো আমরা 6 মাস আগে একবার আসছিলাম যে কি হোটেলটা আর কি ব্যাপার আছে না আছে, এরা বলছে আমরা নিজে চলাব, ঠিক আছে, আমাদের যদি আপত্তি থাকে কোনো ব্যাপার না চালাক। তারপর যখন মুস্তাক সাহেব আমাদের ডেট করে গেলো, তো আমাকে একবার ফোন করলাম আমার ছেলেকে, ইকুইপমেন্ট হোটেলটা দিবি, কাজে হ্যাঁ আমরা হোটেলটা ওর কাছে আপনার মতো নিয়েছে, ভালো করে চলার জন্য নিয়েছি। আপনাদের জানিয়ে দিই আজকে বাইপাসে এই ধরনের প্রথম হোটেল, এর উদ্বোধনের ফলে একটা ফাঁকা জায়গায় নাও, আমি ওখানে বাইকটা ইয়েটা দিয়ে দিই, ফাঁকা জায়গায় দাঁড়াও না, লাইট চলছে, দাঁড়া এই দিকটা। আপনাদের জানিয়ে দিই স্পেসাস একদম হচ্ছে এখানে, দাঁড়াও এখানে দাঁড়াও,
বলছি আজকে প্রথম বলা চলে যে বাইপাসে মানুষ চাইছিল নতুন কিছু হোক, সেটা হোটেল হতে পারে, রেস্টুরেন্ট হতে পারে, ধাবা হতে পারে। তো আজকে আপনাদের হাত ধরে হচ্ছে দা রয়্যাল রেস্টুরেন্ট এবং হোটেল, মানে ধাবা আর কি শুরু হলো। 60 টাকা থেকে খাবার পাবে মানুষ, আমরা নিশ্চয়ই জানি অবশ্যই 60 টাকা থেকে খাবার শুরু আছে, এবং আশা করছি ইসলামপুরের ভেতর সব থেকে সস্তা খাবার আমরাই দিতে পারবো, এবং ক্লাস কোয়ালিটি যেটা মেনটেন করছি, এবং আমরা চাচ্ছি যে কোয়ালিটি মেনটেন করতে চাই, সে কোয়ালিটিটা আমরা সারা জীবন ধরে রাখতে চাই। আশা করছি মানুষ আমাদের সহযোগিতা করবে, আমাদের প্রশাসন সহযোগিতা করবে, আমাদের প্রত্যেক জনগণের সাপোর্ট থাকবে, প্রত্যেকটা লোক সাপোর্ট করুক, সবাই আসুক, দেখুক। আমরা যতটা চেষ্টা করব মানুষকে যতটা ভালো আতিথেয়তা দেওয়া যায় সেটা আমরা করব। সেখানে সকালের খাবার থেকে শুরু করে রাত্রে অবশ্যই আমরা 24 ঘন্টার জন্য খোলা আছি, আমাদের সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত, এবং কি আপনি রাত থেকে শুরু করে সকাল পর্যন্ত আপনার যখন ইচ্ছে আমার জন্য খাবার পাবেন, চা পাবেন, এভরিথিং এলস, সব কিছু, খাবার যত রকম আইটেম আছে সব কিছু। ইসলামপুরবাসী থেকে শুরু করে গোয়ালপুকুর চক্রবাসী, যারা বাইপাসের এই ফাঁকা জায়গাটায় অন্তর্ভুক্ত এত সুন্দর পার্কিং জোন আছে, তাদের জন্য কি আহ্বান রাখবেন? তাদের জন্য আহ্বান রাখছি, তারা এগিয়ে আসুক, তারা বিজনেসটাকে সাপোর্ট করুক, তারা আসুক, খেয়ে যাক, কারণ তারা খেতে বাইরে এদিক ওদিকে বিভিন্ন জায়গায় যাচ্ছে, আমাদের এখানে একবার টেস্টটা নিয়ে দেখুক, আমাদের ব্যবহার দেখুক। সবচেয়ে বড় কথা হলো এটাই যে ওনারা, মানে আমি আশা রাখছি এটা ইসলামপুরে হয়তো এই ধরনের কোয়ালিটির চেষ্টা করবে। আমার নাম অতনু, অতনু সিং। থ্যাংক ইউ। কী কী খাবার পাবেন সেটা আমরা আপনাদের একবার জানানোর চেষ্টা করব। এই মুহূর্তে আমরা রয়েছি দ্য রয়্যাল রেস্টুরেন্টের ধাবাতে, সেখানে একদম সকালের যে চা, সেই চা থেকে মিল্ক টি, মিল্ক কফি, ভেজ ম্যাগি, এগ ম্যাগি থেকে শুরু করে ভেজ পাপড়, গ্রিন স্যালাড, অনিয়ন স্যালাড, কিউকাম্বার স্যালাড, এবং অবশ্যই আপনাদের জানানোর চেষ্টা করবো স্ন্যাক্সের কাছে যে অনিয়ন পকোড়া, পনির পকোড়া, ভেজ পকোড়া, এগ পকোড়া, চিকেন পকোড়া, ফিঙ্গার চিপস, ক্রিসপি চিকেন, ফিশ ফিঙ্গার, ফিশ বোল, ফিশ চিলি, মিল্ক আইটেমের মধ্যে মিল্ক, দহি, লস্যি, ক্ষীর, ফুল এবং হাফ, মশালা, কোল্ড ড্রিঙ্ক, সোডা ওয়াটার, প্লেন রাইস, থালি রাইস, জিরা রাইস, ভেজিটেবল রাইস, এবং তার পাশাপাশি চিকেন ফ্রাইড রাইস, এগ ফ্রাইড রাইস, মিক্স ফ্রাইড রাইস, রুটির মধ্যে তন্দুরি রুটি, তন্দুরি বাটার রুটি, প্লেন নান, বাটার নান, মশালা কুলচা, লচ্ছা পরাঠা, প্লেন পরাঠা, আলু পরাঠা, পনির পরাঠা, ছোলা ভাটুরা রয়েছে। ভেজের মধ্যে হচ্ছে পনির অমৃতসরি, পনির পেঁয়াজা রয়েছে, বিরিয়ানির মধ্যে চিকেন বিরিয়ানি, মাটন বিরিয়ানি, এগ বিরিয়ানি, ভেজ বিরিয়ানি, ভেজ পোলাও, এবং তন্দুরির মধ্যে তন্দুরি চিকেন, চিকেন টিক্কা, রেশমি কাবাব, পনির টিক্কা এবং টেংরি কাবাব রয়েছে। আরও লম্বা তালিকা রয়েছে, কিন্তু যে বিষয়টা আপনাদের দেখানোর চেষ্টা করব এই মুহূর্তে, আপনাদের যে বিষয়টা দেখানোর চেষ্টা করব, আস্তে 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 লোকের কথা মতো ধরে যাও না, প্রচুর পরিমাণে মানুষ আজকে কিন্তু এই যে দ্য রয়্যাল হোটেল এবং রেস্টুরেন্ট রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, একদম সামনের দিকে বাইপাস রয়েছে, এবং সেই বাইপাসের সামনের দিকেই কিন্তু আজকে একদম বাইপাসে প্রথম বলা চলে এই ধরনের ধাবা বা রেস্টুরেন্ট হলো, এবং আপনাদের সেই লুকটা দেখানোর চেষ্টা করব। ইসলামপুর শহর থেকে সোনাকোদা রোড, যা হচ্ছে হচ্ছে কাঁঠালবাড়িতে ওঠে, সেখানে হচ্ছে দ্য রয়্যাল রেস্টুরেন্টের ধাবা তৈরি হলো, এবং আপনাদের জানিয়ে দিই ওপরতল এবং দ্বিতল, অর্থাৎ প্রথম তল এবং দ্বিতীয়তল দুটি জায়গাতেই হচ্ছে মানুষের বসার ব্যবস্থা রয়েছে। একদিকে যেমন হচ্ছে এসি এবং পাশাপাশি তার পাশাপাশি ধাবা বা নন এসি সেকশন রয়েছে। আরও কিছু খাবারের আইটেমস রয়েছে, সেগুলো আপনাদের দেখার জানার চেষ্টা করব। পনির আইটেমের মধ্যে আপনারা হচ্ছে পনির বাটার মশালা, শাহি পনির, পনির ভর্তা, পনির দো পেঁয়াজা, মালাই পনির, কড়াই পনির, মটর পনির, মিক্স পনির, ভেজিটেবল, চানা মশালা, পনির হান্ডি, পনির টিক্কা মশালা, পনির ভুজি এবং মালাই কোফতা ইত্যাদি পাবেন। ব্রয়লার চিকেনের মধ্যে চিকেন কষা, চিকেন বাটার মশালা, চিকেন দো পেঁয়াজা, চিকেন ভর্তা, চিকেন হান্ডি, কড়াই চিকেন, চিকেন লেগ মশালা, দেশি চিকেনের মধ্যে দেশি চিকেন কষা ফুল এবং অ্যাজ পার অর্ডার হাফ সেটা রয়েছে। পাশাপাশি মাটন আইটেমের মধ্যে মাটন কষা, মাটন হান্ডি, মাটন দো পেঁয়াজা, মাটন বাটার মশালা এবং তার পাশাপাশি অবশ্যই কড়াই মাটন, মাটন ড্রাই ফ্রাই, কিমা মশালা, মাটন খড়খড়া, ফিশের মধ্যে হচ্ছে চিংড়ি অর্থাৎ প্রাউন মালাই কারি, চিংড়ি অর্থাৎ প্রাউন মালাই গোল্ডেন ফ্রাই, কাতলা ফিশ কারি, কাতলা ফিশ ফ্রাই, এগের মধ্যে এগ কারি, অমলেট, বয়েলড এগ, এগ পোচ, এগ ভুজিয়া, অমলেট কারি, তারকার মধ্যে ডাল তারকা, এগ তারকা, ডাল মাখনি, ডাল ফ্রাই, স্পেশাল চিকেন তারকা, কিমা তারকা, চাইনিজের ক্ষেত্রে চাইরিন ড্রামস্টিক, চিকেন গ্রাম অফ হিভেন, চিকেন স্টাফ পেপার, চিকেন হট গার্লিক সস, চিকেন বাউল, চিকেন ফিঙ্গার, শেজওয়ান চিকেন, চিকেন শেজওয়ান ফ্রাইড রাইস, শেজওয়ান ফ্রাইড রাইস, চিলি, বোনলেস চিকেন,
চিকেন চিলি উইথ বোন, চিকেন ড্রাই ফ্রাই, চিকেন ললিপপ, চিকেন স্টিক, চিকেন মাঞ্চুরিয়ান, পনির চিলি এবং চানা ড্রাই ফ্রাই রয়েছে। তাই একদম নীরবে নিভৃতে আপনার একদম ইসলামপুর বাইপাসের উল্টো দিকে আপনাদের যেটা জানানোর চেষ্টা করব, যে বাইপাস আপনারা দেখতে পাচ্ছেন ইসলামপুর শহরের যে বাইপাস রয়েছে সেই বাইপাসের ঠিক উল্টো দিকে ঠিক কিছুক্ষণ আগেই দা রয়্যাল রেস্টুরেন্টের ধাবার শুভ উদ্বোধন হলো, যার ফিতে কেটে শুভ উদ্বোধন করলেন ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান কানায়ানা লাগারওয়াল এবং সেই সঙ্গে হচ্ছে এই 9 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রতিনিধি হাজি শরীফ সাহেব। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে মানুষ আজকে এই যে বাইপাসের ধারে প্রথম যে প্রতিষ্ঠানের উদ্বোধন হলো সেই প্রাতিষ্ঠানিক উদ্বোধনে সবাই এলেন। আমরা অবশ্যই আপনাদের কাছে সেই মেনুটি এক ঝলকে তুলে ধরার চেষ্টা করব। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে জনসমাগম হয়েছে। উপর থেকে নিচে নামা, উপর থেকে নিচে নামা লাগে। আপনাদের জানিয়ে দিই একটা আনন্দ উল্লাস, বিশেষ করে যারা উদ্যোক্তা তাদেরকে সাধুবাদ জানাচ্ছেন। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন একদম কাঁঠালবাড়ি বাইপাসের ধারে এই প্রথম কিন্তু শুরু হলো, পথ চলা শুরু করলো দা দয়াল রয়্যাল রেস্টুরেন্ট ধাবা। যে নয় সিরে সে হামারে সাথ জুড়ে আপ সবিকে বতা দে কি পহলি দফা ওর পহলি মর্তবা ইসলামপুর জো কাঁঠালবাড়ি বাইপাস হ্যায় ইস কাঁঠালবাড়ি বাইপাস মে এক রেস্টুরেন্ট কাম ধাবা কা আগাজ কিয়া গিয়া ওর আপ দেখ সকতে হ্যায় ইস ওয়াক্ত সিধা ও তসবীর যা আপকো দিখায়েঙ্গে কি পটাখা ফোড়া যা রা হ্যায় তরহ তরহ কে আতশবাজিয়া ইহা ফটায়া যা রা হ্যায় উসকা সিধা তসবীর আপকো দিখায়েঙ্গে ওর ইস ওয়াক্ত উস খুশি কা নজারা কো সাক্ষাৎ দেখনে কে লিয়ে ইলাকে কে তমাম লোক খাস খাস মেহমান ইহা মৌজুদ হ্যায় ওর হাম এক এক করকে সবসে বাত করনে কি কোশিশ করেঙ্গে লেকিন ইস ওয়াক্ত আপ দেখ রহে হ্যায় আতশবাজি চল রহা হ্যায় দা রয়্যাল রেস্টুরেন্ট এন্ড ধাবা। চলিয়ে ইস সিলসিলে মে জব তক উস আতশবাজি কা রোশনাই আপসে দেখে ইহাকে রহনুমা ওর ইস হোটেল কে রিশতেদার মে সে এক হ্যায় উনসে বাত করতে হ্যায়। जी मेरा नाम हसन रजा है जी। हम इनके रिलेटिव में आते हैं जी। और ये आपका रॉयल रेस्टोरेंट जो है ये कटहलबाड़ी बाईपास हाईवे में है और बहुत खुशी की बात है हमारे इस्लामपुर शहर में ऐसा रेस्टोरेंट बहुत पहले कभी नहीं हुआ, इससे पहले ये पहली बार ऐसा हुआ है और बाकी सब कुछ ठीक है, इंतजाम भी बहुत अच्छा में पहली मरतबा जी 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 और ऐसा लग रहा है इंतजाम भी बहुत अच्छा है माशाल्लाह, डेकोरेशन वगैरह भी बहुत अच्छा है और कस्टमर लोग को सर्विस के लिए भी काफ़ी अच्छा इंतजाम किया गया है। बहुत बहुत शुक्रिया। हमारा अवश्य से आतशबाजी अपना देखान चेष्टा करब। এই মুহূর্তে সরাসরি সেই শুভ উদ্বোধনের শুভ লগ্নে প্রচুর মানুষের যে সমাগম হয়েছে তা আপনারা দেখতে পাবেন। আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে সরাসরি সেই চিত্র দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। জো নয় সিরে সে হামারে সাথ জুড়ে আপ সবি কো বতা দে ইস ওয়াক্ত চলে আসো, ইস ওয়াক্ত হম লোক মৌজুদ হ্যাঁ বাইপাস মে আর আপ দেখ সকতে হ্যায় ইস ওয়াক্ত ও খুশি কা নজারা যাহা পটাখে ফোড়ে যা রহে হ্যায় সিধা সিধা তসবীর আপ দেখ সকতে হ্যায় নিউজ টুডে ইন্ডিয়া মে আপ সবি কো বতা দে। और इस वक्त देख रहे हैं बाईपास के एकदम करीब कटहलबाड़ी बाईपास का ठीक ऑपोजिट में जिस होटल को आगाज करने के लिए बहुत दिन पहले से ही एक तैयारियां तक किया जा रही थी और इस वक्त आप देख सकते हैं वो खुशी का मंजिल खुशी का मौसम जब आप देख सकते हैं कि यहाँ खुशियों का इजहार पटाखा फोड़ के किया जा रहा है बाईपास के यहाँ सीधा वो तस्वीर आप देख रहे हैं न्यूज़ टुडे इंडिया में। এটা দেখো এটা দেখো কেমন আছে কেমন আছে গিয়েছে তো উপরে শট নাই উপরে দিকে উপরে দিকে না না এই একটা নিচন দেই দেখো হ্যাঁ হচ্ছে হচ্ছে না ড্যামেজ হয়ে গেছে মালটা, এটা ঠিক ছিল।
चले तो आइए आइए और कुछ जरा एक गाली इटा ले लो अरे घर का बंद होए भाई कॉपीराइट खा बंदे पूरा बंद का धाय दिन है দেখছেন এই মুহূর্তে নিউজ টু ইন্ডিয়া আপনাদের জানিয়ে দিই বাইপাসে কিন্তু শুভ উদ্বোধন হলো এই মুহূর্তে সরাসরি সেই চিত্র দেখতে পাচ্ছেন নিউজ টু ইন্ডিয়াতে চালু করতে দাও একদম আপনাদের দেখানোর চেষ্টা করব ইতিমধ্যেই কিন্তু সম্মানীয় অতিথি যারা আছেন তারা কিন্তু আজকে যে গুরুত্বপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠান সেখানে এসে উপস্থিত হয়েছেন প্রচুর পরিমাণে লোকজন তারা কিন্তু এখানে এসেছেন সরাসরি সেই চিত্র আপনাদের দেখানোর চেষ্টা করব এবং আপনাদের যে চিত্র দেখানোর চেষ্টা করব একদিকে এসি রেস্টুরেন্ট এবং তার অন্যদিকে হচ্ছে অবশ্যই হচ্ছে নন এসি সেগমেন্ট রয়েছে যেখানে তাদের দাবি হচ্ছে 60 টাকার বিনিময়ে হচ্ছে তারা এখানে ধাবাতে খাবার দেবেন এবং আমরা একটু ওপরটাও দেখানোর চেষ্টা করব যেখানেও কিন্তু বসার ব্যবস্থাপনা রয়েছে চলুন সরাসরি সেই চিত্র দেখে নেই জো নয়ে সিরে সিরে আমার সাথে জুড়ে আপ সবি কো বতা দে ইয়া কোই খবর নেই বলকি এক বিজ্ঞাপন হ্যায় ইয়া অ্যাডভার্টাইজমেন্ট হ্যায় প্রমোশন হ্যায় জো কি খবর কে তরিকে সে আপ তক পরোসা যা রাহা হ্যায় আপ সবকো বতায়া যা রাহা হ্যায় আপ সবি কো বতা দে কি বাইপাস কে করিব কাঁঠালবাড়ি বাইপাস ন্যাশনাল হাইওয়ে 31 ইয়া ফির কহ সকতে হ্যায় পুরানা 27 कुछ केविन्स भी हैं आप देख सकते हैं सीधा सीधा वो तस्वीर दो मंजिला में और साथ ही साथ सामने स्पेसेस जगह भी है इस तरह का सजावट वाला केविन भी है जहां आप अपने गुड टाइम्स को स्पेंड कर सकते हैं और साथ ही साथ लोकेशन आपको एक बार दिखाने की कोशिश करेंगे आप देख सकते हैं ये कठलबाड़ी बाईपास है और बाईपास के ठीक उल्टा तरफ या कहें कि अगर आप बाईपास से कठलबाड़ी से सीधा इस्लामपुर जाते हैं तो इसके तरफ यानी अगर आप बाएं मोड़ेंगे तो आपको ये रेस्टोरेंट दिखाना पड़ेगा हम कुछ खास मेहमान से और भी बात करने की कोशिश करेंगे বলছি যে বাইপাসে এর আগে কেউ সাহস দেখায়নি এবার প্রথম হচ্ছে এই দা রয়্যাল রেস্টুরেন্ট এবং ধাবা হলো বলা হচ্ছে যে ধাবাতেও যদি কেউ খেতে চায় নন এসিতে 60 টাকায় খাবার দেওয়া হবে আর এসিতে যা যা ফেসিলিটিস আছে রেস্টুরেন্টের মধ্যে সেখানে সব থাকবে কেমন লাগছে স্থানীয় বাসিন্দা হিসেবে খুব ভালো লাগছে খুব ভালো এইবার বাইপাসে এটা প্রথম হলো এটা দেখে আর অনেকে আরো হ্যাঁ অনেকে উৎসাহ পাবে কি মনে হচ্ছে বাইপাস জমজমাট হয়ে উঠবে খুব হ্যাঁ হ্যাঁ অবশ্যই আপনাদের জানিয়ে দিই দোতলাতেও কিন্তু কেবিন এবং সামনে স্পেশাস লাউঞ্জ রয়েছে যেই জায়গাটা আপনাদের হচ্ছে বিবাহ বার্ষিকী থেকে শুরু করে অন্নপ্রাশন ইত্যাদি সমস্ত প্রকারের কিন্তু অনুষ্ঠান বা কর্মসূচি আপনারা যদি নিতে চান তাহলে বাইপাসে একান্ত এই জায়গাটাতে নিতে পারেন এবং পাশাপাশি রয়েছে পার্সোনাল কেবিনসও সেই কেবিনসও কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন আপনাদের জানিয়ে দিই এই মুহূর্তে আমরা রয়েছি ইসলামপুর বাইপাসের যে কাঁঠালবাড়ি মোড় রয়েছে সেই কাঁঠালবাড়ি মোড় সংলগ্ন দা রয়্যাল রেস্টুরেন্ট অ্যান্ড ধাবাতে জো নয়ে সিরে সে আমারে সাথ জুড়ে আপ সবিকো বতা দে इस वक्त देख सकते हैं आप काफ़ी तादाद में लोग इकट्ठे हो गए हैं घर बिरादर दोस्त अहबाब से लेकर सब करके और इस द रॉयल रेस्टोरेंट एंड ढाबा में जैसे दावा किया जा रहा है कि नॉन एसी जो ढाबा है उस ढाबा में आप 60 रुपये में
जी भर के या पेट भर के खाना खा सकते हैं। आप सभी को बता दें कि सुबह 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 का चाय से लेकर के दोपहर का लंच और रात का डिनर भी यहाँ उपलब्ध होगा और 24/7 लोगों को सर्विस दिया जाएगा। क्या क्या साजो सामान है एक बार आप सभी के लिए फिर एक बार जो हमारे हिंदी दर्शक श्रोता है उन सभी के लिए दोहरा दें, जैसे मिल्क टी, मिल्क कॉफ़ी, वेज मैगी, एग मैगी, वेज चाउमीन, एग चाउमीन, चिकन चाउमीन, मिक्स चाउमीन, पापड़ ड्राई, पापड़ फ्राई, मसाला पापड़, ग्रीन सलाद, ऑनियन सलाद, क्यूकम्बर, स्नैक्स में ऑनियन पकौड़ा, पनीर पकौड़ा, वेज पकौड़ा, एग पकौड़ा, चिकन पकौड़ा, फिंगर चिप्स, क्रिस्पी चिकन, फिश फिंगर, फिश बॉल और फिश चिली है। मिल्क आइटम में मिल्क, दही, लस्सी, फुल खीर, हाफ खीर, मसाला कोल्ड ड्रिंक्स में मसाला कोल्ड ड्रिंक, सोडा वाटर, राइस में प्लेन राइस, राइस थाली, जीरा राइस, वेजिटेबल फ्राइड राइस, चिकन फ्राइड राइस, एग फ्राइड राइस, मिक्स फ्राइड राइस, रोटी में तंदूरी रोटी, तंदूरी बटर रोटी, प्लेन नान, बटर नान, मसाला कुलचा, लच्छा पराठा, प्लेन पराठा, आलू पराठा, पनीर पराठा, छोले भटूरे। वेज आइटम में पनीर अमृतसरी, पनीर प्याज़ा, बिरयानी में चिकन बिरयानी, मटन बिरयानी, एग बिरयानी, भेज पुलाव, तंदूरी में तंदूरी चिकन, चिकन टिक्का, रेशमी कबाब, पनीर टिक्का, टेंगरी कबाब। और आपको बता दें कि और भी बहुत सारे दिगर पनीर के आइटम्स हैं, जैसे पनीर बटर मसाला, शाही पनीर, पनीर भरता, पनीर दो प्याज़ा, मलाई पनीर, कढ़ाई पनीर, मटर पनीर, मिक्स वेजिटेबल चना मसाला, पनीर हंडी, पनीर टिक्का मसाला, पनीर भुज्जी और मलाई कोफ्ता भी उपलब्ध होगा। बॉयलर चिकन में चिकन के साथ चिकन बटर मसाला, चिकन दो प्याज़ा, चिकन भरता, चिकन हंडी, कढ़ाई चिकन, चिकन लेग मसाला। देसी चिकन में देसी चिकन कसा, फुल चिकन। मटन में मटन कसा, मटन हंडी, मटन दो प्याज़ा, मटन बटर मसाला, कढ़ाई मटन, मटन ड्राई फ्राई, कीमा मसाला, मटन खड़खड़ा। फिश में चिंगड़ी मलाईकारी, चिंगड़ी गोल्डन फ्राई, कतला फिश करी, कतला फिश फ्राई। एग में एग करी, ऑमलेट, बॉयल्ड एग, एक पोच, एक भुजिया ऑमलेट। तड़का में दाल तड़का, एक तड़का, दाल मखनी, दाल फ्राई, स्पेशल चिकन तड़का, कीमा तड़का। चाइनीज में चिकन ड्राम स्टिक, चिकन ड्राम ऑफ हिवन, चिकन स्टाफ पेपर, चिकन हॉट गार्लिक सॉस, चिकन बाउल, चिकन फिंगर, सेजवान चिकन, चिकन सेजवान फ्राइड राइस, सेजवान फ्राइड राइस, चिली बोनलेस चिकन, चिली चिकन विथ बोन, चिकन ड्राई फ्राई, चिकन लॉलीपॉप और चिकन स्टिक और चिकन मंचूरियन के साथ पनीर चिली और चना ड्राई फ्राई। ये सारे खाना खजाना आपको यहाँ भरमार 24 घंटा 24/7 आपको उपलब्ध कराया जाएगा। इसी तरह के आप देख सकते हैं काफ़ी तादाद में लोग में प्रोत्साहन है। आगे देखना है कि ये द रॉयल रेस्टोरेंट और ढाबा लोगों तक कितना सर्विस पहुंचा सकता है। अब तक हमारे साथ जुड़े रहने के लिए अनेक धन्यवाद। सह प्रतिनिधि गौरव के साथ मैं जब्बार अली फिलहाल विदा लेता हूँ। मिलते हैं बहुत जल्दी वेस्ट बंगाल के फास्टेस्ट ग्रोइंग एंड मोस्ट लवेबल डिजिटल प्लेटफॉर्म न्यूज़ टू इंडिया में। तब तक के लिए हमको दीजिए इजाज़त, मिलते हैं कोई खास खबरें लेकर के। तब तक के लिए जुड़े रहिए न्यूज़ टू इंडिया के साथ।